হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ফ্যানে ক্যাপাসিটার কেন লাগানো থাকে বা কেন ব্যবহার করা হয় ক্যাপাসিটা না থাকলে কী হবে ফ্যান কি উল্টো দিকে ঘুরবে নাকি ফ্যান ঘুরবেই না ক্যাপাসিটা না থাকলে প্রথমত আমাদের ফ্যান ঘুরবেই না আর দ্বিতীয়ত ফ্যান হামিং সাউন্ড প্রডিউস করবে ঠিক এরকম এবার এইরকম সিচুয়েশনে আমি যখন হাত দিয়ে ফ্যানটাকে যে কোনো একদিকে ঘুরিয়ে দেবো ফ্যান সেই ডাইরেকশানেই কন্টিনিউ ঘুরতে থাকবে সেটা ক্লক ওয়াইজ হতে পারে অ্যান্টি ওয়াইজ হতে পারে আশা করি এইরকম সিচুয়েশন তোমরা লাইফে ফেস করেছো যে ফ্যান ঘুরছে না একদিকে ঘুরিয়ে দিলেই ফ্যানটা ঘুরতে শুরু করে দেয় এবার ফ্যানে ক্যাপাসিটার লাগানো থাকলে ক্যাপাসিটার কী করে ফ্যানটাকে একটা ডাইরেকশন দেয় যে কোন দিকে ঘুরতে হবে মানে সেলফ স্টার্ট করে আর কি যাতে বারবার আমাকে হাত দিয়ে ফ্যানটাকে ঘুরিয়ে ডাইরেকশন না দিতে হয় এবার একটু প্র্যাকটিক্যালভাবে বুঝবো যে ক্যাপাসিটা না থাকলে বা খারাপ হয়ে গেলে হামিং সাউন্ড কেন প্রডিউস হয় আর ফ্যান কেনই বা ঘুরে না তুমি যদি দেখে থাকো ফ্যানের ভেতরে দুটো পার্ট থাকে যেটাতে ওয়াইন্ডিং করা থাকে সেটা হলো স্টার্টার আর যেটা গোল লোহার পাত্তির মধ্যে ছোট্ট ছোট্ট ঘর করা থাকে সেটা হলো রোটার এই রোটারটাই ঘোরে এবার লক্ষ্য করো স্টার্টারে দুটো ওয়াইন্ডিং করা থাকে বাইরের ওয়াইন্ডিংটা হলো রানিং ওয়াইন্ডিং আর ভেতরের ওয়াইন্ডিংটা হলো স্টার্টিং ওয়াইন্ডিং এবার দুটো ওয়াইন্ডিং হওয়ার কারণ কি সেটা আগে বুঝি দেখো এটা হলো রোটার যেটা ছোট্ট ছোট্ট লোহার পাত্তি দিয়ে শর্ট সার্কিট করা আছে আর তার মাঝখানে আমি একটা কয়েল বানিয়ে রেখেছি এবার আমি যখন কয়েলের মধ্যে কারেন্ট সাপ্লাই দেব। তখন এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেহেতু এসি কারেন্টের ভোল্টেজ আর কারেন্ট একবার প্লাস হয় একবার মাইনাস হয় সেহেতু কয়েলের ম্যাগনেটিক পোল একবার নর্থ সাউথ হবে একবার সাউথ নর্থ হবে আর এটা এক সেকেন্ডে পঞ্চাশ বার হবে ফিফটি হার্জ ফ্রিকুয়েন্সির কারণে এবার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো এটাকে বলা হয় অল্টারনেটিং বা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড এবার রোটার ম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে আসার কারণে রোটারের মধ্যেও ইএমএফ জেনারেট হবে সেই কারণে সেখানেও ম্যাগনেটিক ফিল্ড আর পোল তৈরি হবে এবার স্টেটর কয়েলের পোল যখন নর্থ সাউথ থাকবে তখন স্টার্টারের এক সাইডে নর্থ আর অন্য সাইডে সাউথ হবে আবার যখন পোল চেঞ্জ হবে তখন একদিকে সাউথ আর অন্যদিকে নর্থ হবে এই সিচুয়েশনে সাউথ সাউথকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিতে চাইবে আর নর্থ নর্থকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিতে চাইবে আর এই কারণের জন্যই ক্যাপাসিটা না লাগানো থাকলে বা খারাপ হয়ে গেলে ফ্যান হামিং সাউন্ড প্রডিউস করে এবার যখন আমি ফ্যানটাকে ঘুরিয়ে একটা ডাইরেকশান দিলাম তখন আবার কয়েলের নর্থ পোল যখন রোটারের নর্থ পোলের সামনে চলে আসবে তখন কয়েলের নর্থ রোটারের নর্থকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেবে তখন আবার সাউথ পোলের সামনে যখন সাউথ চলে আসবে সেও তখন সাউথকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেবে তো এইভাবে তখন আবার ফ্যান ঘুরতে শুরু করে দেবে এবার এই পালসেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করার জন্য আরেকটা ওয়াইন্ডিং করা হয় আর তার সাথে ক্যাপাসিটার লাগানো থাকে এখানে ক্যাপাসিটার কি করে কারেন্টটাকে নাইনটি ডিগ্রি লিড করে দেয় যখন রানিং কয়েলের পোল নর্থ সাউথ থাকবে তখন স্টার্টিং কয়েলের পোল সাউথ নর্থ হয়ে যাবে আবার যখন পোল চেঞ্জ হবে ধরো সাউথ নর্থ তখন এই কয়েলের নর্থ সাউথ হয়ে যাবে আর এটা হবার কারণে রোটারকে স্থির থাকতে দেবে না তাকে রোটেট করিয়ে দেবে আর একবার রোটেট হয়ে গেলেই আমাদের ফ্যান কি করবে ঘুরতে শুরু করে দেবে তাহলে ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয় ফ্যানে সেলফ স্টার্ট করার জন্য যাতে আমাদের বারবার হাত দিয়ে ঘুরিয়ে ডাইরেকশান না দিতে হয় আচ্ছা আগের ভিডিওতে আমি বলেছিলাম মোটরের পাওয়ার ফ্যাক্টার ঠিক করার জন্য ক্যাপাসিটার ব্যবহার করতে হয় কিন্তু সেটা থ্রি ফেজ মোটরের জন্য ব্যবহার করা হয় আর মোটরের ওয়াইন্ডিংয়ের সাথে ক্যাপাসিটার ব্যবহার করা হয় না পাওয়ার ফ্যাক্টর ঠিক করার জন্য ক্যাপাসিটার ব্যাংক ব্যবহার করা হয় কোনো ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির পুরো পাওয়ারটাকেই মেনটেন করার জন্য আর থ্রি ফেজ মোটরের সাথে কোনো ক্যাপাসিটার ব্যবহার করা হয় না কারণ থ্রি ফেজ মোটর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে আর আমাদের ফ্যান হলো সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর যেটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে তো এই জিনিসটা মাথায় রাখবে আশা করি ভিডিওটা দেখে তুমি কিছু শিখতে পেরেছো যদি কিছু শিখে থাকো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে